বঙ্গবন্ধু পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা ও কেরিলা যুদ্ধের দিক নির্দেশনা দেন বলেছেন প্রধানমন্ত্রী শপথ নিলেন রাজ্যের উন্নয়নে শেখ হাসিনার সহযোগিতা কামনা ভারত বাংলাদেশ সীমান্তের আট কিলোমিটার এলাকা অপরাধ মুক্ত প্রথমবারের মতো বিজিবি বিএসএফ এর যৌথ ঘোষণা কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন তারা স্বপ্ন দেখছেন মন্তব্য মির্জা ফখরুলের এবং বদলে যাচ্ছে দেশের মানচিত্র সমুদ্রসীমায় অর্ধশত নতুন দ্বীপ বাসযোগ্য করতে চলেছে নানা কর্মযজ্ঞ স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে আপনাদের সাথে আছে আমি তাবস মাহমেদ এবং আমি সজল দাস দেখছিলেন শিরোনাম এবার পুরো সংবাদ একাত্তরের সাতই মার্চের ভাষণে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যদিকে পঁচিশে মার্চ রাতে চট্টগ্রামে মুক্তিকামী বাঙালিদের উপর গুলি চালনাকারীদের একজন হলেন জিয়াউর রহমান এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা শীর্ষক এক সেমিনারে এসব উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ঐতিহাসিক সাত মার্চের ভাষণে গেরিলা যুদ্ধেরও দিক নির্দেশনা দিয়েছিলেন জাতির জনক প্রধানমন্ত্রী মনে করেন এই ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে বাঙালি জাতির মর্যাদা বিশ্ববাসীর কাছে বহু গুণ বৃদ্ধি করল এদিকে শপথ নেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টেলিফোনে তিনি এই সহযোগিতা চান এ সময় পাশে থাকার আশ্বাস দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা শুক্রবার উৎসব মুখর পরিবেশে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বাংলাদেশি বংশোভূত বিপ্লব কুমার দেব এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সব মুখ্যমন্ত্রীও লালকৃষ্ণ আদনাবি থেকে শুরু করে রাজনাথ সিং মুরানী মনমোহর যোশী বিজয় রূপানিও মঞ্চে উপস্থিত থেকে নতুন মুহূর্তের সাক্ষী হন নবনির্বাচিত বিজেপির বিধায়করাও আসেন শপথ অনুষ্ঠানে সেখানে আরও উপস্থিত ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকারও শুক্রবার বিপ্লব দেবের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মা এবং রাজ্য সরকারের অন্য মন্ত্রীরাও শপথ গ্রহণ করেন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল তথাগত রায় বিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরা রাজ্যে নতুন রাজনৈতিক চমক বলা হচ্ছে তাকে তার রাজ্য বিধানসভায় সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী বিপ্লবের এই বিজয় শুধু ভারত কিংবা বিজেপি নয় আনন্দ জুয়ার বইছে তার পৈতৃক নিবাস চাঁদপুরেও গত তেসরা মার্চ বিপ্লবের নেতৃত্বে ত্রিপুরা বিধানসভায় উনষাট আসনের মধ্যে তেতাল্লিশটিতে জয় পায় বিজেপি এতেই দীর্ঘ বিশ বছরের সূর্য অস্তমিত হয় মানিক সরকারের নেতৃত্বাধীন সিপিএম এর চন্দ্রানী নিউজ টোয়েন্টি বাংলাদেশ ভারত সীমান্তের আট দশমিক তিন কিলোমিটার এলাকাকে যৌথভাবে অপরাধমুক্ত এলাকা ঘোষণা করেছে বিজেপি বিএসএফ শুক্রবার দুপুরে ভারতের কল্যাণী বিওপিতে এক অনুষ্ঠানের মাধ্যমেই ঘোষণা করা হয় কামাল হোসেনের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন মিশাদ হাসান এই প্রথমবারের মতো বাংলাদেশ ভারত সীমান্তের আট দশমিক তিন কিলোমিটার এলাকাকে ঘোষণা করা হয়েছে অপরাধমুক্ত এলাকা শুক্রবার দুপুরে ভারত সীমান্তে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করে বিজেপি ও বিএসএফ বাংলাদেশ প্রান্তের পুটখালি দৌলতপুর ও ভারতের

so that these people can earn their livelihood without taking recourse to commission of crime. এদিকে বিজেপি প্রধান বলছেন সীমান্তে অপরাধ কমানোর এই কৌশলের অংশ হিসেবে ওড়ানো হবে ড্রোন এবং বাড়ানো হবে যৌথ টহল ও মোহরা এখানে কোন রকমের কোন কোথাও ক্রাইম সিন দেখা গেলে সেটাকে ইন্টারভেশন করব ইমিডিয়েটলি এটা আমাদের মেন উদ্দেশ্য আমরা এই মাত্রই এগ্রি করলাম যে খুব তাড়াতাড়ি আমরা একটা ড্রোন এখানে এমপ্লয় করব যাতে এক জায়গায় বসে পুরো জায়গাটা মনিটর করা যায় এবং সেটা দিনে এবং রাতে সব সময় হবে। এইগুলো আমরা কিন্তু এখানে এমপ্লয় এমপ্লয় করব। অনুষ্ঠানে দুবাহিনের উদ্বোধন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24 এর সিইও নইম নিজাম এবং 21 টেলিভিশনের এর সিইও মনজুর হাসান খান উপস্থিত ছিলেন। বাংলাদেশ এবং ভারতের 4156 কিলোমিটার সীমানার মধ্যে 8.3 কিলোমিটার সীমানাকে ঘোষণা করা হলো অপরাধমুক্ত এলাকা। এই প্রকল্পের সফলতার পর পরবর্তীতে বাংলাদেশ এবং ভারতের অন্যান্য সীমানাগুলোকেও একই ভাবে বিএনপি রাস্তা বন্ধ করে বেআইনি ভাবে সমাবেশ করতে যাওয়ায় পুলিশ বাধা দিয়েছে এবং বৃহস্পতিবারের ঘটনার জন্য বিএনপি নিজেরাই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কার কাজ পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন বলেন আওয়ামী লীগ কোথাও রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করে না একটি নির্দিষ্ট স্থানে সমাবেশ করা হয় কিন্তু বিএনপি প্রেস ক্লাবের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ করে সমাবেশ করতে গেলে পুলিশ হস্তক্ষেপ করবে কারণ রাস্তা বন্ধ করে দেয়া বেআইনি আর পুলিশ কাউকে বেআইনি কাজ করতে দেবে না বিএনপির সমাবেশে মামলার আসামিরা উপস্থিত থাকায় পুলিশ তাদেরকে গ্রেফতার করেছেন বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও মামলার আসামি যদি পুলিশের সামনে পড়ে তো পুলিশ সেখানে ছেড়ে দেবে কিভাবে যাদের পুলিশ খুঁজছে এটা একটা ব্যাপার আর রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করা বেয়নি তো বেআইনি কাজ তো পুলিশ বন্ধ করবে এবং বেআইনি কাজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন তারা স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রহসনের কোনো নির্বাচন হলে তা মানা হবে না বলেও জানান তিনি আগামী সপ্তাহে কারা অন্তরীণ বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন বলেও আশা প্রকাশ করেছেন বিএনপি নেতাও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মৌদুদ আহমদ আরও জানাচ্ছেন মাহমুদ মারুফার রহমান শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির একাংশ আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন রাজনৈতিক বেশ কয়েকটি ইস্যুতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার লক্ষ্যে বর্তমান আবারও নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি বিএনপি মহাসচিব অভিযোগ করেন খালেদা জিয়ার মতো ব্যক্তিকে সাজা দেওয়ার পর জামিন পাওয়া তার অধিকার হলেও সেখানেও সরকার প্রভাব খাটিয়েছে তিনি স্বাধীনতা স্বাভাবের প্রতীক তাকে কারাগারে রেখে নির্বাচনের কথা যারা ভাববে তারা অলিক স্বর্গে বা স্বপ্নে বাস করবে তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না দেশ ও নেত্রীকে অবশ্যই মুক্তি দিতে হবে এবং মুক্ত দেশনেত্রীকে নিয়েই আমরা নির্বাচনের সামনে যাব যদি তিনি মুক্ত এখানে নির্বাচনের প্রহসন চলবে না জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মৌদুদ আহমদ আশা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে আগামী সপ্তাহে বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন বলে ড্যাব আয়োজিত আরেক মানববন্ধন অনুষ্ঠানে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী যে একটা সৃষ্টি করে ঘোলাটে ঘোলা পানিতে মাছ শিকার করার মাধ্যমে জনগণকে বাইরে রেখে আবার ক্ষমতায় যাওয়ার যে পাই তারা তার অংশ হিসাবে এই সমস্ত কাজ চলছে বিএনপি নেতারা খালেদা জিয়া সহ দলের সকল কারাবন্দী নেতাদের মুক্তি দাবি করেন বদলে যাচ্ছে বাংলাদেশের স্থল মানচিত্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে উঠছে বিশাল আকারের অর্ধশত নতুন দ্বীপ বনায়ন প্রক্রিয়া আর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নতুন এসব ভূখণ্ডকে বাসযোগ্য পর্যটন শিল্পের সম্ভাবনাময় হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে ব্যবসা আর মৎস্য আহরণে যোগ হচ্ছে নতুন মাত্রা এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের বাংলাদেশের মানচিত্রে যোগ হচ্ছে আরো কয়েক লাখ হেক্টর স্থলভূমি গভীর সাগর বুকের নতুন এই দ্বীপগুলোকে ঘিরে তৈরি হচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রার নতুন নতুন সোপান রতন দাসের ক্যামেরায় চার পর্বের ধারাবাহিক বাংলার টিপ অনন্য এই এই দ্বীপ এমনি নানা দিক তুলে ধরেছেন ফফুল ইসলাম ঝড় জলোচ্ছ্বাস আর ভাঙনে নদী টেনে নেয় সমতলের পলিমাটি পানির গতিপ্রবাহের খেলায় সে পলিজমে সময়ের পরিক্রমায় সাগরের বুকে গড়ে ওঠে নতুন দ্বীপ দ্বীপ জেলা ভোলার চরফেশন থেকে উপকূল পেরিয়ে গভীর সাগরে পড়লেই বঙ্গোপসাগরে নতুন এই স্বপ্ন এখন উঁকি দেয় উত্তাল ঢেউর সাথে লড়াই করে ঘণ্টা দুয়েকের পথ পাড়ি দিলেই ডুবুচর যেখানে নিশানা গেঁথে চলাচলের রাস্তা নিশ্চিত করেছেন জেলেরা কিছু দূর যেতেই চোখে পড়ে বিপুল জলরাশির প্রবল আস্ফালনের মাঝে মাথা তুলে দাঁড়ানো এক খণ্ড দ্বীপ পানির স্তর থেকে স্থানভেদে পাঁচ থেকে বিশ ফুট উঁচু দ্বীপটির নাম ঢালচর গভীর সমুদ্রের জেলেদের আপন এক আশ্রয়স্থল দ্বীপটিকে চরফেশন উপজেলার অন্তর্ভুক্ত করে এখন বসবাসের উপযোগী করে গড়ে তুলেছে স্থানীয় প্রশাসন আমরা ম্যাপে দেখছি হাজার হাজার একর জায়গা এখানে ভবিষ্যতে আরো দুই চার পাঁচ বছর পরে কন্টিনিউয়াস জাগতেই থাকবে অন্তত পঞ্চাশ হাজার একর হবে সেরকম পানির নিচে আছে অন্ত পাঁচ সাত বছরের মধ্যে সেটা বনায়ন সম্ভব হবে এর কিছুটা পরে আরেক বিশাল ভূখণ্ড তারুয়ার চর বারো হাজার একরের মনোরম এই দ্বীপটি পর্যটনের জন্য সম্ভাবনাময় ডালচর গেছে এবং বঙ্গোপসাগর কোল গেছে বিশাল চর দেখেছে যার আয়তন প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার এই সমুদ্রের মধ্যখানে ডুবোচর পড়েছে শত শত একর যা পরিসংখ্যানে বলা হয় আরেকটি ভোলা সৃষ্টি হবে এই সর্বদক্ষিণে দ্বীপজেলা ভোলার দক্ষিণ উপকূলে দেখা মেলে নয়নাভিরাম আরও দশ থেকে বারোটি নতুন দ্বীপের যার মধ্যে রয়েছে চর পিয়াল চর নিজাম চর জহির উদ্দিন চর আশরাফ এখনও বসতি গড়ে না উঠলেও এসব দ্বীপ সজীব হয়ে উঠছে নতুন বনায়নে সবুজের সমারোহে দ্বীপগুলো যেন এক একটি সবুজ শ্যামল বাংলাদেশ বেসরকারি এক গবেষণায় দেখা যায় গত বিশ বছরে পঞ্চাশটিরও বেশি দ্বীপ জেগে উঠেছে বাংলাদেশের সমুদ্র সীমায়। উপকূলে যোগ হয়েছে ষোলোশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার নতুন ভূমি আর এসব ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত হলে জাতীয় অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন এসব দ্বীপ কালের পরিক্রমায় বিশাল বিশেষজ্ঞরা বলছেন এখন দরকার ব্লক ও বাঁধ নির্মাণ করে দ্বীপগুলোর নতুন ভূমি সংরক্ষণ করা ভোলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে উঠছে অসংখ্য ডুবুচর দেশের মানচিত্রে যোগ হচ্ছে কয়েক লাখ একর আয়তনের সমতল ভূমি যাতে তৈরি হচ্ছে বিপুল সম্ভাবনা হাতছানি দিচ্ছে আরেক নতুন বাংলাদেশের ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর তারোয়ার চর চরফেশন ভোলা এবারে আমাদের বিশেষ আয়োজন রক্ত মার্চ দীর্ঘ হতে পারে এমন চিন্তায় মুক্তিযুদ্ধের এক পর্যায়ে বিদেশি সাংবাদিকরা রণক্ষেত্র ছেড়ে ফিরে যাচ্ছিলেন তখন ব্যারিস্টার মদুদ আহমদ তার লন্ডনের এক সাংবাদিক বন্ধুকে আসতে সেই সাংবাদিক তখনকার প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের একটি সাক্ষাৎকার নিয়ে বিশ্বের দরবারে আবারও মুক্তিযুদ্ধের বিষয়টি বড় করে তুলে ধরেন সেই সাক্ষাৎকার ও শরণার্থী শিবিরের করুণ দশা দেখে আবারও ফিরে আসেন বিদেশি সাংবাদিকরা মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মৌদুদ আহমেদের আরো অভিজ্ঞতার কথা জানাচ্ছেন অন্তরাবিশ্বাস মুক্তিযুদ্ধ তখন চলছে প্রায় এক কোটি শরণার্থী ভারতের আশ্রয়ে এমন সময় বিদেশি সাংবাদিকরা একে একে চলে যেতে থাকে কারণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মনে হয় মুক্তিযুদ্ধ অনেক বছর ধরে চলবে এটি হবে ভিয়েতনামের যুদ্ধের মতো কিন্তু মুক্তিযুদ্ধের কথা তখন বিশ্বের দরবারে সঠিকভাবে উপস্থাপন করা ভীষণ জরুরি লন্ডনের সাংবাদিক পিটার হেজারহার্স ছিলেন ব্যারিস্টার মৌদুদ আহমেদের বন্ধু মৌদুদ আহমেদ তখন পিটারকে আসতে বলেন পিটার জানান তখনকার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাক্ষাৎকার দিলে হয়তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নড়েচড়ে বসবে সাক্ষাৎকারটির ব্যবস্থা করেন মৌদুদ আহমেদ ইসলাম তাজুদ্দিন ভাইকে নিয়ে যাবেন এবং তাজুদ্দিন ভাই গেরিলা যুদ্ধের কাপড় চোপড় পরা থাকবে হাতে ওনার রাইফেল থাকবে অটোমেটিক রাইফেল মাথায় টুপি থাকবে আরও খুব ছবি ছবি তুললো তারপর একটা ছোট্ট ঘরে ওনার জন্য ওনাদের দুজনের বসার ব্যবস্থা করেছিলাম আমরা হঠাৎ গোলাগুলির শব্দ ততক্ষণে সাক্ষাৎকারের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পার হয়েছে তাজউদ্দিন আহমেদ সাংবাদিক পিটারকে বললেন তাকে তখনই যুদ্ধক্ষেত্রে যেতে হবে ঘটনার পরে পরের দিন টাইমসে বিরাট করে বেরোল ওনার ছবি সহ যে এই গেরিলা স্ট্রাগলে বাংলাদেশ জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করেছেন এই বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী এর কয়েকদিনের মাঝেই বৃষ্টি নামে আর বৃষ্টিতে শরণার্থী শিবিরের অবস্থা আরও খারাপ হয় মানবিক কারণে আন্তর্জাতিক সাংবাদিকরা আবার ফিরে আসে মুক্তিযুদ্ধের সময় ব্যারিস্টার মৌদুদ আহমেদ প্রথম পোস্টমাস্টার জেনারেল হন পোস্ট অফিসটা উদ্বোধন করার জন্য আমরা ব্রিটিশ এমপি ছিলেন মন্ত্রী ছিলেন একসময় জন স্টোন হাউস ডোনাল্ড চেসওয়ার্থ এরা সবাই আসলো ওরাই ছাপানোর ব্যবস্থা করেছিল তারপরে আমরা কেশবপুরে গেলাম কেশবপুর উপরে লেখা বাংলাদেশ সরকার ডাক বিভাগ স্ট্যাম্পেজে সিল মারতে হয় ওটা উদ্বোধন আমাকে দিয়ে ওরা বললো তুমি করো বক্তৃতার মধ্যে বাংলাদেশের প্রথম কি বলে না পোস্ট মাস্টার জেনারেল হলেন ব্যারিস্টার মৌদুদ এছাড়াও আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি বঙ্গবন্ধুর আইনজীবী হিসেবে কাজ করেন তরুণ প্রজন্ম আংশিক নয় মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস জানবে এমন প্রত্যাশা মুক্তিযুদ্ধের এই সংগঠকের অন্তরাবিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ পর্যায়ে বিরতি নিচ্ছে ফিরছে একটু পর সাথে থাকুন পাশের মার্কেট কমপ্লেক্সের একটি গুদামে আগুন লাগে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শুক্রবার দুপুর একটার দিকে অগ্নিকাণ্ড ঘটে ফায়ার সার্ভিস জানায় দুপুর একটার দিকে মার্কেটের পূর্ব দিকে আগুন লাগে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে দুপুর একটা পঞ্চাশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে এখনও জানা যায়নি মসজিদ মার্কেটের ওই অংশটি গোডাউন হিসেবে ব্যবহার করা হতো আগুনে বেশ কিছু মালামাল পুড়ে গেছে সাভারের আশুলিয়ায় চারটি তৈরি পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় তিন ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বিকেলে উপজেলার জিরাব এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে এতে কমপক্ষে বিশ জন আহত হয়েছে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেলে এসবি গার্মেন্টসে হঠাৎই আগুন দেখেন তারা মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি গার্মেন্টসে খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে আগুন নেভাতে যোগ দেয় আশুলিয়ার ঢাকা ইপিজেডের দমকল বাহিনীর সদস্যরা পরে উত্তরা কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় তাদের সঙ্গে আগুন লাগার কারণ এখনও জানতে পারেনি কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে কক্সবাজার একশো চল্লিশ কিলোমিটার পথ পেরোতে সময় লাগছে ছয় থেকে আট ঘন্টা অথচ বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত দেখতে প্রতিদিনই এই মহাসড়ক ব্যবহার করছেন লাখো পর্যটক অপ্রস্থ রাস্তা মোড়ে মোড়ে বাজার অবৈধ সিএনজি অটোরিকশার দৌরাত্মকেই এর জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা দেরিতে হলেও এই সড়কের দিকে চোখ পড়েছে প্রশাসনের অবশেষে শুরু হয়েছে চার লেনে উন্নীত করার কাজ কিন্তু যে গতিতে কাজ এগোচ্ছে তাতে শেষ হতে যুগ পেরিয়ে যা যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা নবুড়ো জয়ের প্রতিবেদন জানাচ্ছেন আফরোজা ইয়াসমিন দেশের সবচেয়ে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত যেখানে প্রতিদিন লক্ষাধিক পর্যটকের যাতায়াত সড়ক পথে চট্টগ্রাম থেকে কক্সবাজার একশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে লেগে যাচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা দুপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সহ যানবাহনের স্ট্যান্ড ভ্রাম্যমাণ বাজার আর অপ্রশস্ত সড়কে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের এদিকে এই সড়কের উন্নয়নে এরই মধ্যে শুরু হয়েছে ফোর উন্নীত করার কাজ কিন্তু ব্যস্ততম এই সড়কে যে গতিতে গা চলছে তাতে কবে এটি শেষ হবে তা কেউ বলতে পারছে না ফলে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত দেখতে গিয়ে প্রথমেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে দেশ বিদেশি পর্যটকদের এই রাস্তার যে উন্নয়নটা দরকার এটা আমরা কখনো কোনো সরকারের আমলে পাইনি কক্সবাজার হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার যেতে গেলে আমাদের অনেক যানজটের সম্মুখীন হতে হয় বিশেষ করে চতুর্দিক দিয়ে অনেক দোকানপাট করা হচ্ছে যেগুলোর কারণে আমাদের যারা পর্যটক আমরা তাদেরকে অনেক কষ্ট পোহাতে হচ্ছে রাস্তার দুপাশে স্থাপনা সরিয়ে নেওয়া সহ যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানান হাইওয়ে পুলিশ অবৈধভাবে স্থাপনা আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি অবৈধ স্থাপনাগুলো উঠাইয়া বা দূরে সরানোর জন্য তো পূর্ণাঙ্গ কাজ কমপ্লিট হলে আমরা ওই স্থাপনার চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নিচ্ছি অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধি বলছে সড়কের ধারণ ক্ষমতা ট্রাফিক শৃঙ্খলা ও সড়কের কাঠামোগত উন্নয়ন না হলে যানজট কোনোদিন হবে না সড়কের ধারণ ক্ষমতা বাড়াতে হবে সড়কে যানবাহনের গতি আনার জন্য সড়ককে স্মুথ করতে হবে ভাঙাচুরা দূর করতে হবে এবং সড়কে কোনো যানবাহন যেন অন্য যানবাহনের জন্য প্রতিবন্ধকতা না হয় সেই জন্য সড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই সমস্যার সমাধানে দ্রুত এগিয়ে আসবে সংশ্লিষ্টরা এমন প্রত্যাশা সাধারণ যাত্রী ও চালকদের নিউজ টুয়েন্টিফোর সংবাদের সময় হলো আর একটি বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গে থাকে নতুন নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজধানীর শিশু একাডেমি চত্বরে চলছে বিশেষ প্রদর্শনী বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এই প্রদর্শনীতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএম ই নারী উদ্যোক্তারা অংশ নিয়েছেন অংশ নিয়ে এসব উদ্যোক্তারা বলছেন ব্যবসা পরিচালনা করতে গিয়ে বেশ কিছু বাধার মুখে পড়তে হয় তাদের আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে পুরুষের তুলনায় নারীদের ঋণ দেয়ার ঝুঁকি কম বিস্তারিত নাজিয়া কোনার রিপোর্টে ছোট বা মাঝারি যে কোনো শিল্পেই নারী উদ্যোক্তাদের মুখোমুখি হতে হয় নানা প্রতিবন্ধকতার মূলধনের সংকট পারিবারিক বাধা ছাড়াও সামাজিক সমস্যা তো আছেই তবে এত বাধা সত্ত্বেও থেমে নেই এসব জয়তু নারীদের অগ্রগতি আর তাই শিল্পে নতুন নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে ব্যাংকার এস নারী উদ্যোক্তা প্রদর্শনী এতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এস নারী উদ্যোক্তারা পণ্যের পশটা নিয়ে বসেছেন বলছেন এখনও নানা সমস্যা মোকাবিলা করতে হয় তাদের প্রথমে আমার ঘরেই অসুবিধা হয়েছে আমার হাজব্যান্ড তারপরে ভাই বোন কিন্তু আমি পিছিয়ে যাই নাই পরিবার বলেন সমাজ বলেন মানে ব্যবসায়ী মেয়েদেরকে এখনও তেমন একটা স্বীকৃতি পায় না এই সমাজে আমাদের জামানত দিতে হয় গ্রান্টটা দিতে হয় এগুলো করতে করতে আমাদের দেখা যায় অনেক ব্যাংকে দৌড়াদৌড়ি করে আমরা ব্যাংক লোনটা সহজে পাই না মহিলাদের যে ঋণটা দেওয়া হয় সেই ঋণটা যেন শুধুমাত্র যে ব্যবসায়ী তার উপরে ডিপেন্ড করে আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন নারীদের ঋণ দেয়া অনেক বেশি নিরাপদ নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়া ঝুঁকি অনেক কম এই জন্য যে তারা কিন্তু অনেক নিয়ম অনুবর্তী মধ্যে চলেন আমরা এই পর্যন্ত তো নারীদের ঋণ দিয়ে এসেছি এবং কেউ এই পর্যন্ত ডিফল্টার হয়নি নারীর পিছনে কে আছে সেটা আমাদের বড় ব্যাপার না নারীকে আমরা অগাধি দিব আগে এবং পিছনে কে আছে সেটা আমরা দেখবো অবশ্যই সেজন্য আমরা নারীকে পিছিয়ে দিব না শনিবার পর্যন্ত চলবে এই প্রদর্শনীটি প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য নাজিয়া কনা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার সাতই মার্চে বঙ্গবন্ধু পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা ও গেরিলা যুদ্ধে দিক নির্দেশনা দেন বলেছেন প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিপ্লব কুমার দেব রাজ্যের উন্নয়নে শেখ হাসিনার সহযোগিতা কামনা ভারত বাংলাদেশ সীমান্তের আট কিলোমিটার এলাকা অপরাধ মুক্ত প্রথমবারের মতো বিজিবি ঘোষণা রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন তারা স্বপ্ন দেখছেন মন্তব্য মির্জা ফখরুলের এবং বদলে যাচ্ছে দেশের মানচিত্র সীমায় অর্ধশত নতুন দ্বীপ বাসযোগ্য করতে চলছে নানা কর্মযোগ সংবাদে সংবাদ ছিল এখনকার মতো এরপর দেখবেন নিউজ টোয়েন্টি স্পোর্টস সবাইকে ধন্যবাদ